দীর্ঘদিনের অমীমাংসিত এবং দুঃখজনক একটি বিষয়, সেটা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার। যুদ্ধাপরাধীদের বিচার কিন্তু পরবর্তীতে কেন এটি ধর্মভিত্তিক রাজনীতি বা ধর্মীয় রাজনীতির দিকে মোড় নিল? এটা আসলে সেরকমও ঘটে নাই, এটা হচ্ছে তরুণ প্রজন্ম, নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা, তারা পরিষ্কার ঘোষণা করে দিয়েছে আমাদের এখানে কোন অবস্থাতেই ধর্মভিত্তিক রাজনৈতিক দল থাকতে পারবে না, এবং গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার পরিপ্রেক্ষিতে এখানকার রাজনীতি পরিচালিত হতে হবে। পরিষ্কার ঘোষণাপত্রের মধ্যে আছে, পরিষ্কারভাবে শপথ উচ্চারণের মধ্যে আছে। তখন আর্টিকেল 38 এ বলা আছে এই দেশে সবাই রাজনৈতিক দল করতে পারবে, কিন্তু এমন কোন রাজনৈতিক দল করতে পারবে না যেটা ধর্মকে ব্যবহার করে কিংবা ধর্মের নাম বহন করে সেই দল কার্যকলাপ চালায়। And we just want this country to be free from any religious politics, religious violence and any type of extremism, from any religious politics. Imran H. Sarkar, jini chhatro liger sokriyo ekjon neta ebong Shahabag andolener pradhan uddokta, jonopriyo news channel Al Jazeera te bolechen tini dhormiyo rajniti mukto Bangladesh chan. Tar mote dhormiyo rajniti sontrasher srishti kore. সেই শিক্ষা দেখুন অন্ধকারের দিকে। আমি বলতে চাই ওই মাদ্রাসায় কি হয়, আমাদের লক্ষ্য রাখা উচিত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে যে জঙ্গিবাদ তৈরি সেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আমাদের লক্ষ্য রেখে সেখান থেকে আমাদের। শাহবাগের আরেক নেতা বলেন, মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায় এবং এখান থেকে জঙ্গিবাদের সৃষ্টি হয়।